কামারে রাখতে হয়, কারণ গ্রামের মানুষজন আসে তো সবজি আসে ভালো নিয়ে যায়। আজকে আম্মু আসছে আমার সঙ্গে সবজি তুলতে, আম্মু নিয়ে আসছে ওই ক্ষেত থেকে দুন্দুল নিয়ে আসছে, চলো ক্ষেতের মধ্যে যাই দেরি থাকি। এটা দেন আমার কাছে, মোবাইল নিয়ে পড়ে না আবার আপনি আসবেন। এটা হচ্ছে তাদের নিজস্ব সুপারি বাগানের সুপারি গাছ থেকে সাঁকো তৈরি করা হয়েছে। তো এই সাঁকো পাড়ায় তারপর হচ্ছে তাদের সবজি বাগানে যেতে হয়। তো তারা সাঁকো পাড়াচ্ছে, সে দেখাচ্ছে সেই সবজি কী দিয়ে কাটবে। তো তার পার হচ্ছে, দেখা যাক কী নিতে পারি আজকে এখান থেকে। সাথে থাকুন। লাউ শাক, একটা মিষ্টি কুমড়োর ডগা নিয়ে নেই। হ্যাঁ, কি মিষ্টি কুমড়োর ডগা? হ্যাঁ নেবো। আগে লাউ ডগা নিন। লাউ রাগাও নিতেছি, মিষ্টি কুমড়া রাগাও নিতেছি। আমি মিষ্টি কুমড়া দুই একটা, এই জন্য মিষ্টি কুমড়া আগে মেলা দিয়েছে, দুইটা দুইটা রাখাইছে। আর তাহলে মিষ্টি কুমড়া থাকবে? আজকে মিষ্টি কুমড়া ডগা আছে প্রচুর। হ্যাঁ, ওই দিয়ে আছে, এই দিয়ে মেলা আছে, এই দু একসাথে খাইতে হয় না। লাউ মিষ্টি কুমড়া মামু বাজনে, মামু বাজনারে একসঙ্গে খাইলে কি ধ্বংস হয়ে যাবে? খাইতে হয় না, বলে খায় না। এগুলো সবই হয়েছে ব্যাগে তুমি? হ্যাঁ, বোমা মরিচটা সবই করছো? হ্যাঁ, একটা বোমা মরিচ এসে বিষমুক্ত সার মুক্ত, জৈব সার দেওয়া আছে, যেমন গরুর গোবর, মুরগির বিষটা দেওয়া আছে। টাটকা তরতাজা শাক, এরপরে কচু গাছ, কচু শাক নেব, কচু শাকও আছে মেলা। তারপরে নেব হচ্ছে মিষ্টি কুমড়া শাক। এখানে হয়েছিল পুঁই শাক, মিষ্টি কুমড়া শাক, লাউ শাক, ডাঁটা শাক, কচু শাক, তারপরে বেগুন, ঢেঁড়স, মিষ্টি কুমড়া, বেশ কিছু তরকারি হয়েছে এখানে। আসুন, আজকের সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে চাষের সবজি আজকে এ পর্যন্ত। আজকের খাবার হবে লাউ, মিষ্টি কুমড়া, লাউ শাক। এটা বাসায় নিয়ে রান্না হবে, লাউ রান্না হবে চিংড়ি মাছ দিয়া, মিষ্টি কুমড়া, মিষ্টি কুমড়া চিংড়ি মাছ অথবা যে কোনো একটা মাছ, আর শাক ইলিশ মাছ অথবা
যে কোনো একটা মাছ দিয়া শাকটা রান্না হবে, দারুণ খেতে হবে। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, ভালো লাগলে শেয়ার মন চাইলে করবেন, আর যদি মনে হয় ভালো লাগে না দেখেই ছেড়ে দিবেন, সাবস্ক্রাইবের কথা নাই বললাম। যাই, টাটা, বাই বাই।